নির্মম, নির্দয়, হৃদয়হীন, অমানবীয়। একমাত্র মানবীয় কারণতে এটি কিশোরক থানার ভিতরতে আরক্ষীয়ে চলোয়া নির্যাতনের দৃশ্য আমি আপনাদের দেখাব নিম। কিন্তু একাংশ আরক্ষীর হয়েছে কি, একাংশ আরক্ষীর প্রকৃত স্বরূপ কি? কিয় নির্মমতার সীমা চেরাই যায় একাংশ আরক্ষীয়ে? আরক্ষীর পোশাকজোর পিঁধিলেই কিয় বর্বরতার সীমা অতিক্রম করে আরক্ষীয়ে? এনেকা অমানবীয় আচরণ কিয়? বারে বারে আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তই আরক্ষীর ব্যবহার মধুর হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে। আরক্ষীক জনসাধারণের কাষ চাপিবল আহ্বান জানাইছে আরক্ষী সঞ্চালক প্রধানগিয়ে। মানুষের প্রতি কি ধরনের মরমিয়াল হব লাগে, মানুষের বিশেষকে সাধারণ শ্রেণীর মানুষের প্রতি যুখতকে বেশি মরমিয়াল হব লাগে। কিন্তু বারে বারে এয়া অসার প্রতিপন্ন হয়েছে মরিগাঁও জেলার লাহরিঘাট থানার এজন 14 বছরীয় কিশোরক বর্বরভাবে নির্যাতন চলাইছে এইজন আরক্ষী বিষয়াই। এএসআই পর্যায়ের আরক্ষী বিষয়াজনের নাম উপেন চন্দ্র বরদল। কিশোরটির অপরাধ আছিল আরক্ষী থানার চৌহদত থাকা এখন গাড়ির পৰা বিস্কুট চুরি করে খাওয়া। তারপরে বর্বর নির্যাতন এইজন আরক্ষীর। বারে বারে এডাল আরক্ষীর লাঠি মারপিট করা হয়েছে কিশোরজনক, আনকি ভরি ঠিকলি লগাই বান্ধি থা হয়েছে কিশোরজনক। কিশোরটির কাতর চিঁড়কো নেউচি বারে বারে নির্যাতন চলাবল কুণ্ঠাবোধ করা নাই এই বর্বর আরক্ষী বিষয়াজনে। ইতিমধ্যে এই ঘটনার বাতরি ND24 সম্প্রচার হওয়ার পিছতেই তাৎক্ষণিকভাবে আরক্ষী উপেন চন্দ্র বরদল নিলম্বন করেছে মরিগাঁও জেলার আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজনে। তদুপরি সমগ্র ঘটনার তদন্তর নির্দেশ দিছে আরক্ষী অধীক্ষকগিয়ে। তো জব ই সোশ্যাল মিডিয়া মে ভিডিও আয়া আমি জব পতা চলা ওর খবর লিয়া আমি ডিটেলস পতা চলা উসকে বাদ নেসেসারি অ্যাকশন হ্যাজ বিন টেকন জো অফিসার জিসনে পিটাই কিয়া উনকা আবি সাসপেনশন হুয়া হ্যায় সিআই লাহোরিঘাট এক এনকোয়ারি কর রহে ইস ইনসিডেন্ট কে উপর অ্যান্ড জব এনকোয়ারি রিপোর্ট আয়েগা তব বাকি নেসেসারি জো ডিপার্টমেন্টাল প্রসিডিংস হ্যায় ও লিয়া যায়েগা। কিশোরটিক নির্যাতন চলাই থানার পরা যাবলৈ দিছিল আরক্ষীয়ে, কিন্তু পরিয়ালের লোকে এই পর্যন্ত বিচারি পোৱা নাই কিশোরটিক। ND24 বাতৰি সম্প্রচার হওয়ার পিছতে লাহরিঘাট থানার আরক্ষী কিশোরটির ঘর উপস্থিত হয়ে কিশোরটিক উলিয়াই দিবলৈ পরিয়ালটো খেচা দিয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। ইয়ার বাবে কিশোরটির আইতাকক 2000 টাকা আরক্ষীয়ে দিয়া বলেও প্রকাশ করেছে পরিয়ালের লোকে। সারাদিন ভাত খাইছে না, একটা বিস্কুট বলবাবা খাইছি, এদের লাগে আমার নাতিনের মাইদাম মুতাইছে আগাইছে, বাপ দেখছে বসি দে লাশা পানি বালে পানি মেয়েদের গড়াইছে মুতাই মুচাড়াইছে। ইফালে মরিগাঁও জেলার আরক্ষী অধীক্ষকে কিশোরটিক কাউন্সিলিং আর মানসিকভাবে সবল করে তোলার বাবে পদক্ষেপ গ্রহণ করব বলেও সাংবাদিকর আগত প্রকাশ করেছে। ইফালে এই ঘটনার প্রতিবাদত আজি লাহরিঘাটত আমচুয়ারু স্থানীয় লোকে পরিবেশ উত্তাল করে তোলে। তেওঁলোকে এই ঘটনাত জড়িত আরক্ষী বিষয়াক কঠোর শাস্তি প্রদান করার দাবি জানায়। জেলা লাহরিঘাট থানত যে ঘটনা সংঘটিত করেছে পুলিশে এটা আমি নিন্দা করেছো, গরিহনা দিছো আর বহু লাহরিঘাটবাসী এজন ব্যক্তি হয়ে লজ্জিত হয়েছে। এটা কিহুরক এনেকুৱা অমানবীয় মানে ভাবে কেউ যে হারাস্তি করেছে ইয়ার আমি বিরোধিতা করেছো, গতি এনেকুৱা যত আর নহয় তার বাবে অসম পুলিশক আমি হকিয়াই দিব বিচারিছো। লাহরিঘাটের সামিমুর রহমান আর মরিগাঁওর কুলদীপ বরদল ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।